হ্যালো বন্ধুরা, আপনি কি এমন কোনো প্রজাপতি দেখেছেন যেটি গাছ থেকে পড়া একটি শুকনো পাতার মতো? আর আপনি এমন কোনো মাছকে দেখেছেন যেটি একদম ট্রান্সপারেন্ট, আর এর সাথে সাথে এটি এমনভাবে মাটিতে লুকিয়ে পড়ে যেটিকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর কয়েকটি অদৃশ্য প্রাণীর সম্পর্কে বলবো, যার সম্পর্কে হয়তো আপনি কোনো দিনও শোনেননি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত। লিফ টেলড গিকো। বন্ধুরা, নিজেকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে লুকিয়ে রাখতে এক্সপার্ট এই প্রাণীটি। যে এই গাছের মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। আপনি খুব ভালোভাবে না দেখলে একে খুঁজেই পাবেন না। গিরগিটির মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটি ম্যাডাগাস্কার আইল্যান্ডে পাওয়া যায়। এই প্রাণীটি বিভিন্ন রঙের হয়ে থাকে। এনভায়রনমেন্টের সাথে সাথে এরা নিজেদের রং পরিবর্তন করতে পারে। গিকো নিজেকে অদৃশ্য করার এই অদ্ভুত কৌশলের জন্য খাবার খুঁজতে বেশি কষ্ট করতে হয় না। ল্যাপটোসেফালাস। আপনারা হয়তো জানেন, মাছ যখন ডিম দেয় সেই ডিম থেকে মাত্র কয়েকটি বাচ্চা সার্ভাইভ করতে পারে, আর বাকি ডিমগুলোকে হয়তো বড় মাছ খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়। ল্যাপটোসেফালাস সমুদ্রে পাওয়া এমন একটি জীব যে নিজেকে লুকিয়ে রাখতে সবথেকে বেশি সক্ষম। এটিকে দেখতে অনেকটি মাছের মতো, কিন্তু এটি মাছ নয়। ডিম থেকে বেরোনোর পরই এদের পুরো বডি ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়। প্রায় 3 মাস তারা এরকম অবস্থাতেই থাকে। 3 মাস পর যখন তারা নিজেদের সুরক্ষা করতে পারে, তখন তারা নিজেদের নর্মাল কন্ডিশনে চলে আসে। এটি এমন একটি সার্ভাইভাল টেকনিক যা এরা নিজেরাই পেয়ে থাকে। এখানে অবাক করার বিষয় হলো, শরীরের সাথে সাথে এদের অর্গানগুলো ট্রান্সপারেন্ট, যার জন্য অন্যান্য সামুদ্রিক প্রাণীরা এদেরকে দেখতেও পর্যন্ত পারে না। ওক লিফ বাটারফ্লাই। বন্ধুরা, আমরা আমাদের জীবনে অনেক রং বেরঙের প্রজাপতি দেখেছি, কিন্তু আমার বিশ্বাস আপনি এই ইনভিজিবল প্রজাপতি দেখেননি। যখন আপনি এই প্রজাপতিটিকে দেখবেন, তখন হয়তো আপনার মনে হবে এটি একটি শুকনো পাতা। এই প্রজাপতিটির ধরন হয়ই এরকম যে এটি একটি শুকনো পাতার মতো দেখতে। এই ধরনের প্রজাপতি খুব ইউনিক ও রেয়ার হয়। এই প্রজাপতিটিকে জঙ্গলে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, কারণ জঙ্গলে আগে থেকেই অনেক ধরনের শুকনো পাতা পড়ে থাকে। আর যদি এই প্রজাপতিটি ওই শুকনো পাতার উপরে বসে থাকে, তবে আপনার পক্ষে এই প্রজাপতি খুঁজে বের করা সম্ভব নয়। এই ধরনের প্রজাপতিগুলো নেপাল, চীন, ভুটান, ভিয়েতনামে দেখতে পাওয়া যায়। এই প্রজাপতির ডানা, যা বাইরের থেকে একটি শুকনো পাতার মতো দেখতে মনে হয়, কিন্তু ভেতরের থেকে খুব কালারফুল হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, তাকে তারাও এই ধরনের অদ্ভুত প্রাণীদের সম্পর্কে জানতে পারে। দ্য রাইট আইড ফ্লাউন্ডার। ফ্লাউন্ডার একটি ফ্ল্যাট ফিশ যেটি নিজেকে সমুদ্রের নিচে লুকিয়ে রাখতে সক্ষম। এটি একটি ট্রান্সপারেন্ট ফিশ। চলার সময় এই মাছের এপার ওপার দেখা যায়। এই মাছটি সাধারণত সমুদ্রের তলদেশে বেশি দেখা যায়, যার জন্য এই মাছটির আকার ফ্ল্যাট হয়। এই মাছটি ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে নিজেকে বালির মধ্যে এমনভাবে লুকিয়ে রাখে যার জন্য বড় মাছকে দেখতে পায় না, আর এর জন্যই এই মাছটিকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। লিফ ইনসেক্ট। এই জীবটিকে দেখে যে কোনো মানুষই প্রথমবার ধোকা খেয়ে যাবে। এই জীবটি খুব কম নড়াচড়া করে। সামান্য কিছুর আভাস পেলে এই জীবটি স্ট্যাচু হয়ে যায়। নর্মালি এটি যদি কোনো পাতার উপরে বসে থাকে, তাহলে কেউ বুঝতেই পারে না এটি পাতা না একটি জীব। আসলে এই জীবটি জঙ্গলে থাকা অন্যান্য প্রাণীদের খুব প্রিয় খাদ্য, তাই নিজেদেরকে রক্ষা করার জন্য এমনটি আকার ধারণ করতে হয়। দ্য বাফটিফ মথ। এই বাফটিফ মথ পৃথিবীতে নিজেকে অদৃশ্য করতে পারে এমনই কয়েকটি পোকামাকড়ের মধ্যে একটি, কারণ এটিকে দেখতে একটি ছোট কাঠের টুকরোর মতো মনে হয়, যা আপনি এই ভিডিও ও ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন। যদিও আপনি এটিকে প্রথমবার কোনো দিনও দেখেছিলেন, তবে আমার বিশ্বাস আপনি এটিকে কাঠের টুকরো বলে মনে করেছিলেন, কারণ এর আগের ও পেছনের অংশের রং এমনই যে এটিকে প্রথমবার দেখে মনে হয় এটি একটি ছোট কাঠের টুকরো। এটি সাধারণত বাগান বা জঙ্গলেই পাওয়া যায়। জুন জুলাই মাসে এটিকে বেশি দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, এই অদৃশ্য অ্যানিমেলের মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে, আর এদের মধ্যে আপনি রিয়েল লাইফে কোনোটিকে দেখেছেন কি না, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন।